বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব পটেটো চিজ বল। এই চিজ বলটা কিন্তু খেতে ভীষণ মজা, বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তায় তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে তিনটা বড় সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো। এখানে আমি ড্রাইড অরিগ্যানো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর স্বাদমতো লবণ। এখানে আমি নিয়েছি একটু বড় সাইজ করে গ্রেট করে নেওয়া মজরেলা চিজ। আমি মজরেলা চিজটাকে গ্রেট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে চিজটা শক্ত হয়ে যায়। এখন আমি ওই চিজটা দিয়ে এবার হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গোল গোল করে চিজ বলের শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি। এবার আমি এই বাটিটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি অন্য একটা বাটির মধ্যে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। এবার আমি এই চিজ বলগুলোকে প্রথমে ময়দার মিশ্রণে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। এরপর আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে তেলটাকে আগে গরম করে নিতে হবে, সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজতে হবে, যেহেতু এটা খুব নরম। এবং একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে হালকা হাতে উল্টে অন্য সাইডটা ভেজে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে হালকা হাতে একটা ছোটো গোল চামচ দিয়ে এটাকে উল্টে দিতে হবে। আমি দুইটা সাইডই গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে তারপরে উঠিয়ে নিব। দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পটেটো চিজ বল। এই চিজ বলটা কিন্তু প্রচুর চিজি এবং খেতে খুব মজা, বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজকের পর্ব এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।